শুভ নববর্ষ 1428। আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, নতুন বছর আসলো। এই বছরটা তোমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসুক। কোভিডের এই ভয়ঙ্কর ছায়া তোমাদের ওপর থেকে চলে যাক, আমরা সবাই আবার মুক্ত জীবনে ফিরে আসতে পারি, তোমরা স্কুলে আসতে পারো, আমরা তোমাদের কাছে নিয়ে পড়াতে পারি, এই আশাই বুক বেঁধে আজকের দিন আরম্ভ করলাম। গতদিনের পড়া ছিল আমাদের দেশি ভাষা অবধি, আজকে আমরা বিদেশি ভাষা নিয়ে পড়তে আরম্ভ করব, তারপর এগিয়ে যাব কথ্য ভাষা, লেখ্য ভাষা, সাধু ভাষা, চলিত ভাষার দিকে। কাজেই চলো আজকের দিনের পড়া নিয়ে এগোই। আবার বলি শুভ নববর্ষ। এবার চলো বিদেশি ভাষা সম্বন্ধে শুনি। ভারতের বাইরে যে সমস্ত দেশ আছে তাদের মাতৃভাষা আমাদের কাছে বিদেশি ভাষা, খুব স্বাভাবিক। আমাদের দেশটা আমাদের কাছে দেশি এবং বাইরেটা বিদেশি, বা দেশের বাইরেটা। তাহলে যেমন অনেক দেশ তো আমাদের ভারতবর্ষের বাইরে রয়েছে, জার্মানি, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, বিভিন্ন দেশ। যেমন তাহলে জার্মানির ভাষাটা হচ্ছে জার্মান ভাষা, ফ্রান্সের ভাষাটা ফরাসি ভাষা, জাপানের ভাষা জাপানি ভাষা। তো এই ভাষাগুলো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই বিদেশি ভাষা শিখি, যেমন জার্মান শিখি, ফরাসি শিখি, ইত্যাদি ভাষা শিখি, কারণ তাহলে আমাদের বিদেশে আজকাল তো পড়াশোনার জন্য সবাই যায়, তাদের পক্ষে গেলে সুবিধা হয় এই বিদেশি ভাষা শিখলে। আরেকটা কথা বলতে পারি, হরিনাথ দে বলে আমাদের দেশে একজন মানুষ ছিলেন অনেকদিন আগে, তোমরা ইউটিউব থেকে দেখতে পারো, গুগল দিয়ে সার্চ করতে পারো, তিনি 34টা ভাষা জানতেন, তাকে ভাষাবিদ বলা হতো। ভাবতে পারো, আমরা এক দুটো ভাষা জেনেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমাকে পারি না ঠিক মতো পড়তে, পারি না ঠিক মতো লিখতে। উনি 34টা ভাষা জানতেন এবং সবগুলো একদম বলার মতো করেই জানতেন। দেশি ভাষা তো বটেই এবং বিদেশি ভাষাও, 34টা ভাষা উনি জানতেন। কাজেই আরেকটা এই প্রসঙ্গে, ঠিক বিদেশি ভাষার প্রসঙ্গ না, অন্য কথা প্রসঙ্গেই বলে রাখি, ভাষা প্রসঙ্গে বলে রাখি, আমাদের দেশে এই যে বাংলা ভাষাটা আমরা পড়ি না, আমাদের নিজেদের মাতৃভাষা যে বাংলাটা আমরা পড়ি, সেটা কিন্তু এসেছে পালি ভাষার থেকে, সংস্কৃত পর পালি, তারপর কিন্তু আমাদের এই ভাষাটা এসেছে তার নানা বিবর্তনের মধ্যে দিয়ে। কাজেই পালি ভাষাটা আমাদের আদি একটা রূপ বলতে পারো তোমরা, কেমন? তাহলে আমরা দেশি ভাষা বিদেশি ভাষা দুটোই শিখলাম, দুটোই কাকে বলে জানলাম। এরপর আমরা আমাদের বাংলা ভাষা বা ভাষার যে রূপগুলো, ভাষার যে কতগুলি ভাগ হয়, সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই ভাষা আবার দুরকম, দু ভাগে বিভক্ত, একটা কথ্য ভাষা, একটা লেখ্য ভাষা। কথ্য ভাষা মানে আমরা যে ভাষায় কথা বলি সেটাকে কথ্য ভাষা বলে, আর মুখের কথা যেটাতে আমরা বলি। আর লেখ্য ভাষা হচ্ছে লেখার জন্য যে কঠিন ভাষাটি ব্যবহার করি তাকে বলে লেখ্য ভাষা। এখন এই কথ্য ভাষাটা হচ্ছে আমাদের মানুষের মুখের ভাষা, এই ভাষাটা কিন্তু অঞ্চল ভেদে আলাদা হয়ে যায়। মনে করো চাকদা অঞ্চলে যে মানুষ যে ভাষায় যে বাংলায় কথা বলে সেটাই কিন্তু বাঁকুড়া অঞ্চলে বা পুরুলিয়া অঞ্চলে বলে না, আবার পুরুলিয়ায় যে ভাষায় কথা বলে, যে বাংলায় কথা বলে, সবই কিন্তু বাংলা, পুরুলিয়ায় যে বাংলায় কথা বলে মুর্শিদাবাদের বাংলা আবার সেরকম নয়। আবার একটা দেশ, গোটা দেশ বাংলায় কথা বলে, সেটা হচ্ছে বাংলাদেশ, পুরো দেশটাই বাংলা ভাষাতেই কথা বলে, সেই বাংলাদেশের ভাষা কে আমরা চলিত বাংলায় বলি বাঙাল ভাষা, সেই বাঙাল ভাষা কিন্তু আমাদের বাংলার থেকে আলাদা। কাজে বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় কথ্য ভাষা হিসেবে তাদের রূপ পাল্টে যায়। বড় হলে তোমরা পড়বে কোনটা রাঢ়ি, কোনটা বারেন্দ্র, নানা রকম ভাষা আছে। তো এইটা অঞ্চল ভিত্তিতে পার হয়ে বা বদলে বদলে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ভাষা একরকম, নদিয়ার ভাষা একরকম, পুরুলিয়ার ভাষা একরকম, মুর্শিদাবাদের ভাষা একরকম, বাঁকুড়ার ভাষা একরকম, শুনলেই বোঝা যায়। তবে মনে রাখতে হবে সবগুলোই কিন্তু বাংলা, এবং বাংলা মানে হচ্ছে কথ্যর এগুলো বিভিন্ন রূপ, কথ্য ভাষা অঞ্চল ভেদে পার্থক্য হয়ে যায়। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, চাকদা অঞ্চলে অনেকেই বলে তোমরা এটা করবা না, এটাই কিন্তু আবার তোমার চব্বিশ পরগনার দিকে মানুষ বলে না, উত্তর চব্বিশ পরগনা বলে করবে না। কাজে এই পার্থক্যগুলো তোমরা যদি একটু নজর করে শোনো, একটু কান লাগিয়ে শোনো, তোমরা কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারবে। কথ্য ভাষার এই আলাদা আলাদা রূপটা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রূপ, কেমন? এবার হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষা হচ্ছে লেখার ভাষা। কথ্য ভাষাকে আমি যেরকম বললাম যে বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা, লেখ্য ভাষা কিন্তু বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা নয়।
বাংলা কথ্য ভাষা যদি আমি এই বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ বা বাংলাদেশ যেটা আমরা এখন বলি তার মধ্যে যদি আমি 10-15 রকমের পেয়ে থাকি তাহলে কিন্তু লেখ্য ভাষা একটাই লেখ্য ভাষা হবে, সেটা আমাদের কলকাতার যে মূল লেখ্য ভাষা যে তাতে বইপত্র লেখা হয় সেইটা হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষা কিন্তু কথ্য ভাষার থেকে আলাদা, একটু আলাদা, কিন্তু লেখ্য ভাষাটা সবাই মেনে চলে। কথ্য ভাষা যেমন তাদের মুখের ভাষা আলাদা আলাদা হয়ে যায়, লেখ্য ভাষায় কিন্তু তা হয় না। একই লেখ্য ভাষায় আমরা তোমরা বই পড়লেই দেখতে পাবে সব বইগুলি একই বাংলা ভাষাতে লেখা, তার মধ্যে কথ্য ভাষার প্রচলন নেই। এই লেখ্য ভাষাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। এবার আমরা পড়ব সাধু ভাষা কী আর চলিত ভাষা কী, সেটা কিন্তু কথ্য ভাষার ভাগ নয়, এটা হচ্ছে লেখ্য ভাষার ভাগ। লেখ্য ভাষা দুটো ভাগ, সাধু ভাষা ও চলিত ভাষা। এবার চলো সাধু ভাষা কী সেটা দেখা যাক। আমরা তো পড়লাম সাধু ভাষা চলিত ভাষা লেখ্য ভাষার দুটি ভাগ। তাহলে সাধু ভাষা কী? সংস্কৃত শব্দ বহুল ক্রিয়াপদ ও সর্বনাম পদ ব্যবহার করে গুরুবঙ্গি ভাষাকে সাধু ভাষা বলে। বেশ কঠিন বিষয়, তোমরা বুঝলে কি না বুঝতে পারলাম না। এই ভাষাটাতে কী হয়, সংস্কৃত শব্দ যেখান থেকে বাংলা এসছে, সব ভাষার আদি ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ বলে যেটা, তো সেই সংস্কৃত শব্দ কিছু কিছু এর মধ্যে থাকে। আমাদের মধ্যে তো সমস্ত সংস্কৃত শব্দগুলো পাল্টে পাল্টে আমরা আজকের বাংলাকে ব্যবহার করি। হ্যাঁ, মনে করো সংস্কৃত শব্দ হচ্ছে পরপটিকা, আমরা আজকের বাংলায় বলি পাপড়। হ্যাঁ, এরকম আমরা সংস্কৃত ক্রিয়াপদ সংস্কৃত থেকে আজকের বাংলা করে নিয়েছি, সহজ করে নিয়েছি। সর্বনাম পদ সহজ করে নিয়েছি, বিশেষ পদ সংস্কৃতে সেটাও সহজ করে নিয়েছি, মানে সহজ করে বলার জন্য চলিত ভাষার মতো করে। কিন্তু সাধু ভাষায় কী হয়, সংস্কৃত শব্দ তার মধ্যে ব্যবহার করা হয়, সেটা ক্রিয়াপদে ব্যবহার করা হয়, সর্বনাম পদে ব্যবহার করা হয়, বিশেষ পদে ব্যবহার করা হয়, এবং ভাষাটা যার ফলে কী হয় একটু কঠিন গুরুগম্ভীর হয়ে যায়, বেশ কঠিন কঠিন ভাষাটা হয়ে যায়, সেটাকে বলা হয় সাধু ভাষা। আজকাল সাধু ভাষার ব্যবহার বেশ কমে গেছে। আমি একটু উদাহরণ দিলাম তোমাদের, আমি গান শুনিতে শুনিতে পথ চলিতেছি বা পথে যাইতেছি বা পথে যাব। কিন্তু এই যে ভাষাটা বললাম আমি, আমি গান শুনিতে শুনিতে, এটা কিন্তু সংস্কৃত মানে শুদ্ধ বাংলার মধ্যে আসলো, সাধু ভাষার মধ্যে। আমি আরও কিছু তোমাদেরকে একটা গল্পের মধ্যে একটু পড়তে পারি, সেটা হচ্ছে মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা সবাই সাধু ভাষাতেই মূলত তাদের লেখা লিখেছেন। তোমরা পড়েছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা হয়তো কিছু, তা সেইখানে ওনার লেখার মধ্যে আমরা সাধু ভাষাই পাই। কিন্তু পরবর্তীকালে লেখকদের মধ্যে আস্তে আস্তে চলিত ভাষার প্রচলন এসেছে। আমি দুটোরই উদাহরণ দেখাবো, সাধু ভাষার একটু উদাহরণ দেখাই। আমি একটু পড়ছি একটা জায়গা, তোমরা এটা সাধু ভাষা বুঝতে পারবে। প্রথমবার কলিকাতা আসিবার সময় শিয়াখালা শালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। তার মানে এই যে বাক্যটি, এই বাক্যটি কিন্তু শুদ্ধ ভাষায় লেখা। এর মধ্যে দেখো আসিবার, এটাকে আসবার করতে পারতাম চলিত ভাষায়। উঠিয়া, উঠিয়া মানে উঠে। বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর, প্রস্তর মানে পাথর, রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। দেখিতে হচ্ছে দেখতে, তার মানে সবগুলো শুদ্ধ বাংলায় সাধু ভাষায় লেখা আছে, এটাকে চলিত বাংলা করা যায়, কিন্তু আমি সাধু বাংলায় পড়লাম, এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তাহলে এটা হচ্ছে সাধু ভাষার উদাহরণ। কেমন তোমরা বুঝতে পেরেছো? পরীক্ষায় আমরা কিছু কিছু সাধু ভাষা কোন বাক্য দিয়ে আমরা বলবো চলিত ভাষায় রূপান্তরিত করো, কোনো কোনো সময় আমরা বলবো যে এটা কোন ভাষা সাধু না চলিত তুমি বলো, সেটা তোমরা বলবে। কেমন? ঠিক আছে, এবার আমরা চলিত ভাষা নিয়ে পড়ব। চলিত ভাষা কি? সাধু ভাষাকে সহজ করে মুখের ভাষায় রূপান্তরিত করাকে চলিত ভাষা বলে। সাধু ভাষাকে সহজ করে মুখের ভাষায় রূপান্তরিত করাকে বলে হয় চলিত ভাষা। তো এই চলিত ভাষায় আমরা আগের যে বাক্যটা বলেছিলাম, আমি গান শুনিতে শুনিতে পদ দিয়া যাইব, সেটা আমরা চলিত ভাষায় বলতে পারি আমি গান শুনতে শুনতে পদ দিয়ে যাব। এই যে ক্রিয়াপদ সর্বনাম পদ এগুলোকেই পরিবর্তন করা হয় সাধারণভাবে চলিত ভাষার ক্ষেত্রে। সাধু ভাষায় ক্রিয়াপদ সর্বনাম পদ একটু অন্যরকম থাকে, চলিত ভাষায় একটু অন্যরকম থাকে। আমি এবার চলিত ভাষার কিছু একটুখানি উদাহরণ দিই, তাও তোমাদের বলি, রবীন্দ্রনাথের লেখাই বলি। আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার ন্যাড়া, তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম।
সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কাল বৈশাখী। তাহলে রবীন্দ্রনাথের এই লেখাটা হচ্ছে পুরোপুরি চলিত ভাষার মধ্যে লেখা, এবং চলিত ভাষার মধ্যে থেকে উনি কি বলেছেন, আব্দুল মাজি ছুচুলতার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার ন্যাড়া, তাকে চিনি, সে দাদাকে এনে দিত, এই জায়গাটা তুমি পরিবর্তন করতে পারবে শুদ্ধ বাংলায় সাধু ভাষা করলে, সে দাদাকে আনিয়া দিত, এটা করা যেতে পারে, যেটা চলিত বাংলায় এনে দিত, পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম, এর থেকে এটাকে চেঞ্জ করতে পারো তুমি, পরিবর্তন করতে পারো পদ্মা হইতে, সে আমার কাছে গল্প করেছিল, করিয়াছিল, সে আমার কাছে গল্প করিয়াছিল, সাধু বললে এটাই বলতে হবে, সে আমার কাছে গল্প করিয়াছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, এটা আমি চলিতে বলছি, রবীন্দ্রনাথ চরিত্রে লিখেছেন, এটা যদি শুদ্ধ বাংলায় লিখতে হয় বা সাধুতে লিখতে হয় তাহলে একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরিতে গিয়াছে, এরকম করে বলতে হবে, হঠাৎ এলো কাল বৈশাখী, এটাকে তুমি পরিবর্তন করে হঠাৎ আসিল কাল বৈশাখী। তাহলে দেখা যাচ্ছে যে আমরা চলিত থেকে সাধু, সাধু থেকে চলিত করতে পারছি, কিন্তু একটা জিনিস সবার শেষে মনে রাখবে, আজকের পরে এখানে শেষ করব, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন লিখবে কোনো কিছু লিখছো তখন হয় সেটা সাধুতে লিখবে নয় সেটা চলিতে লিখবে, একসঙ্গে দুটোকে মেশাবে না, তাহলে সেটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কেমন, যখন লেখা আরম্ভ করছো তখন হয় সাধু দিয়ে, যদি তুমি সাধু দিয়ে লেখা আরম্ভ করো শেষও সাধু দিয়েই হবে, আর যদি তুমি চলিত দিয়ে লেখা আরম্ভ করো তাহলে চলিত দিয়েই শেষ হবে, কেমন, তাহলে এটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ যদি মিলিয়ে ফেলো, আর একটা না তোমাকে সাধু দিয়ে লিখতে হবে কিংবা চলিত দিয়ে লিখতে হবে, কখনো একসঙ্গে করে মেলাবে না। তাহলে আজকের পরে এই অবধি থাকলো, এইটুকু বুঝলে, আমি তোমাদের হোমওয়ার্ক কিছু দিলাম না, কিন্তু এখান থেকে যে সমস্ত সংজ্ঞাগুলো সব তৈরি করে ফেলবে, পরের দিন কিছু কাজ তোমাদের দেওয়া হবে, আজকে কাজটা দিলে একটু বেশি হয়ে যেত, ছুটির মধ্যে এইটুকুকে ভালো করে আগে তৈরি করো, কেমন।